সোনারগাঁয়ের এই এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতে 5টা 10টা করে লিচু গাছ আছে। তবে এই লিচুর দিকে আপনারা তাকিয়েন না, শুধুমাত্র এই গাছের লাল লিচুগুলোই দেখেন। দেখেন অসাধারণ, রাস্তা হচ্ছে পানাম গাবতুলির রাস্তা, এবং এই রাস্তার যে ডান পাশ এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা লিচু বাগান, প্রত্যেকটা গাছে লাল লাল লিচু। আবার এই পাশে পুরোটাই কিন্তু আসলে লিচু বাগান। আবার এই সাইডটাতে এখানে কিন্তু এই যে একটা ছোট বাড়ি আছে, এই প্রত্যেকটা বাড়ির সঙ্গেই এরকম লিচু বাগান আছে এবং 5টা 10টা করে গাছ আছে। তবে এই লিচুর দিকে আপনারা তাকিয়েন না, শুধুমাত্র এই গাছের লাল লিচুগুলোই দেখেন। দেখেন অসাধারণ, অসাধারণ লাগে আসলে এখানে। প্রত্যেকটা গাছের আসলে এরকম দৃশ্য, প্রত্যেকটা গাছে এরকম দৃশ্য। এগুলো অর্ডার না, অর্ডার আসছে। কোথায় যাবে? ঢাকা। এটি হচ্ছে পানাম গাবতুলি একটি ব্রিজ। এই ব্রিজের উপরে বিকেলে সাধারণত এলাকার মানুষ বসে থাকে, আড্ডা মারে, একটু পরিবেশটা দেখে। মজার বিষয় হলো এই চারপাশে যত গাছ দেখা যাচ্ছে এবং যত দূর দেখা যাচ্ছে সবই লিচু, সব লিচু গাছ। অন্যান্য গাছ আছে, বাট 90% লিচু গাছ। তাহলে বলাই তো যায় আসলে এই এলাকা হচ্ছে লিচু বন, মানে একটা বনের পরিবেশ, লিচু বন বলা যায়। লিচু বাগান না, লিচু বন, মানে সেখানে শুধু লিচু আর লিচু, লিচু আর লিচু। এবং দামও ভালো এই এলাকার লিচু, নাকি অনেক মিষ্টিও হয়। আমার একটু বলেন তো, এই এলাকায় সব বাড়িতে এত লিচু গাছ কেন? এই এলাকার মধ্যে প্রত্যেক বাড়িতে কাকা লিচু গাছ, এই খাওয়ার জন্য কত মানুষ লাগায়। এই প্রত্যেক এলাকাতে দুইটা একটা গাছ আছে, যার না সম্পদ না আছে দুইটা একটা গাছ খাওয়ার জন্য। এরকম কত শো বাগান হবে, কত হাজার গাছ হবে, বহুত, এটা হিসাব কিতাব নাই। আবার মানে এখানকার লিচু কি জাতে অনেক ভালো নাকি? হ্যাঁ, আমাকে সোনারগাঁয়ের লিচু হলো নাম করা লিচু, সারা পৃথিবীর মধ্যে সোনারগাঁয়ের লিচু হলো নাম করা লিচু আর কি। দামও তো দেখলাম যথেষ্ট ভালো দাম। হ্যাঁ, দাম 1,000 লিচু, 5,200 করে ঢাকার পাঠিয়ে আনতে নাই আলুয়ে যায়। এরপরে ঢাকাতে যাইতে খরচ লাগে না, লোকজন গাড়ি ভাড়া, এই যে ট্রাক করে ভাড়া করে আনে বেড়া গো, একটা লিচু গিয়ে উঠবো এনে বেড়া গো ছয় টাকা কিনে। তাহলে বেড়া ঢালা কত বেশ, আল্লাহ আল্লাহ আমার বুঝে যান, আল্লাহ করতে দেবো। আমরা মাঝে মাঝে দৃশ্য করি যে বাহিরেও পাঠায় আবার। হ্যাঁ হ্যাঁ, বাইরে পাঠায়। মানে এই এলাকায় সবারই লিচু গাছ আছে? সবারই, একে যার না আছে করলাম যে বললাম যে যার না আছে আরও দুইটা লিচু গাছ আছে। যেমনটা বলছিলাম যে কাকা, কাকা আপনি কি ওইখানে থাকেন, ওই ঘরে? আচ্ছা, এই কাকা এই বাগানটা দেখাশোনা করেন, এবং এই প্রত্যেকটা বাড়িতে আসলে 2টা 4টা করে যে গাছ আছে কাকা সেটা বলছিলেন আর কি। বন দেখি, জঙ্গল দেখি, পাহাড় পর্বত, সুন্দর প্রকৃতি দেখি, কিন্তু এই পানাম গাবতুলি এলাকার সৌন্দর্য হচ্ছে লিচু গাছ। মানে দুই পাশে মনে হয় যে লিচু বন, বাগান বললে আসলে কম হয়ে যাবে, লিচু বন। কারণ এরকম রাস্তা ধরে, এরকম রাস্তা ধরে হাঁটবেন আর দুই পাশে এরকম লিচু গাছ, এরকম লিচু গাছ আসলে দেখাই যাবে। এই এলাকার যে আসলে পরিবেশটা, ঠিক এই পুরোটা পরিবেশে, মানে পুরোটা এলাকায় আসলে এরকম শত শত লিচু গাছ, এই পাশেও লিচু গাছ, এই পাশেও লিচু গাছ, সব জায়গাতে শুধু এরকম লিচু গাছ। একটা বাড়ি, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আসলে লিচু গাছ এবং লিচু বাগান আছে। এটা একটা বাগান, এখানে হয়তো 100, 150, 200 বা গাছ হবে, কিন্তু এই এটা তো হচ্ছে একটা বাড়ি,
কিন্তু এই বাড়ির সঙ্গেও আবার এই যে লিচু গাছ আছে, বেশ কিছু লিচু গাছ আছে। তো এই পানাম গাবতুলির আসলে পুরো পরিবেশটাই এরকম। আপনি হাঁটতে থাকবেন, একটা বাড়ি দেখবেন, সেই বাড়ির সঙ্গে কয়েকটা গাছ, আবার হাঁটতে থাকবেন আরেকটা বাড়ি দেখবেন সেই বাড়ির সঙ্গেও কয়েকটা গাছ। এই যে দেখেন, এই যে এখানেও আরেকটা গাছ, এখানেও লিচু গাছ, মানে প্রত্যেকটা বাড়ির সঙ্গে কয়েকটা করে লিচু গাছ আছে, আর বিশাল বিশাল এরকম বাগান আছে। দামও বেশ কম না, দাম করলাম সর্বনিম্ন 500 টাকা করে চায়, 100 লিচু 500 টাকা, বাগানের নিচ থেকে লিচু কিনলে তাই 500 টাকা, 600-700 টাকাও চায়। তবে এরকম লাল লিচু, আবার সব লিচুর দিকে আসলে নজর দেওয়া যাবে না, কারণ সব লিচুর দিকে নজর দিলে আসলে সমস্যা আছে। এত সুন্দর সুন্দর লিচু গাছ এখানে চোখে পড়বে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। এই পাশে এই যে এটা একটা লিচু বাগান, এবং এই যে এরকম এই যে লাল লাল লিচু দেখা যাচ্ছে, এই লিচুগুলো আসলে এই পুরো বাগান জুড়ে আছে, এবং এই এলাকায় এরকম বাগান আছে শত শত, এবং সব বাড়িতেই অন্তত 5-10টা করে লিচু গাছ আছে। মানে এই এলাকার মানুষ যেন লিচু ছাড়া কিছু বুঝেই না, এবং এই লিচুই তাদের অন্যতম আয়ের একটা উৎস। এই যে এরকম রাস্তায় হাঁটতে ফিরতে সব জায়গাতে এরকম লিচু গাছ দেখা যাবে। আগে ভেবেছিলাম যে এখানে আসলে লিচু বাগান আছে অনেক, কিন্তু আসার পরে যেটা দেখলাম সেটা আসলে মানে অবাক করবার মতো। প্রত্যেকটা বাড়িতে আসলে লিচু গাছ আছে অনেকগুলা করে, এবং বড় বড় বাগান আছে অনেক, প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে। এই যেরকম ছোট ছোট বাড়ি, এই সমস্ত বাড়িতেও 4-5টা করে লিচু গাছ আছে কমপক্ষে। এই যে লিচু গাছ, কত করে আছে না? সামনে যত গাছ দেখা যাচ্ছে সবই আসলে লিচু গাছ, লিচু বাগান। এখানে শত শত লিচু বাগান, এবং প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 5-10টা করে সর্বনিম্ন লিচু গাছ আছে। আর এই এলাকার সবাই, এই নারায়ণগঞ্জের পানাম গাবতুলি এলাকার সবাই লিচু ব্যবসায়ী। তো এখানে সব বাড়িতেই অন্তত 5-10টা করে গাছ আছে, এবং সবারই বাগান আছে। কেউ আসলে লিচু এখানে মানে ভাতের মতো একজন আরেকজনের লিচু খাবে তেমনও না, আবার বিভিন্ন জায়গা থেকে মানুষ আসলে তারা ছিঁড়ে ছিঁড়ে এখানে খায়ও না, আবার খাইলে কিছু বলেও না তেমন। ঠিক আছে, আমাদের ডাইনো লিচু গাছ বাই হলেছে, লিচু গাছ তল দাদা আমরা লিচু আগে ছিল না কয় বছর ধরে?